তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ডে। আজকের ভিডিওটি করার জন্য আমাকে ভীষণভাবে রিকোয়েস্ট করা হয়েছিল, তো সেজন্য আজকে তোমাদের জন্য এই ভিডিও। আসলে আমাদের মেয়েদের শরীরে দু ধরনের স্রাব দেখা যায়, সেটা হলো ঋতুস্রাব আর একটা হলো সাদা স্রাব। এই ঋতুস্রাবটা নির্দিষ্ট একটা সময়ে আমাদের শরীরে এসে থাকে, বাট সাদা স্রাবটা কন্টিনিউ এক মাস আমাদের শরীরের মধ্যে থেকে যায়, বাট সেটা নানা রকম সময়ে নানা রকম ধরনের আমরা দেখতে পারি ডিফারেন্স। যখন আমরা বেবি প্ল্যানিং করছি তখন পিরিয়ড আসার ঠিক আগের মুহূর্তে যে সাদা স্রাবটা হয় সেটা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে এটা পিরিয়ডের সাদা স্রাব নাকি এটা প্রেগনেন্সি। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। আশা করি সেই সমস্ত দিদিভাইরা এবং আপুরা যারা আমার ভিডিওটি এখন দেখছ তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছো এই প্রেগনেন্সি কনফার্মের জন্য, এবং এরকম কিছু কিছু বোন রয়েছে যারা নতুনভাবে বেবি প্ল্যানিং করছো। সবার জন্য এই ভিডিওটিতে রয়েছে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা কন্টিনিউয়াস দেখো, তবে তোমরা অনেক ছোটোখাটো অনেক বিষয় জানতে পারবে। আর তোমাদেরকে বলবো আমার উদ্দেশ্যে, প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো। তোমাদের এই লাইক আর তোমাদের কমেন্ট আমাকে অবশ্যই অনেক অনেক উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আসলে প্রত্যেক মাসে অভুলেশন টাইমে সঠিকভাবে মেলামেশা করার পরও যদি আমরা বারবার এই কিট টেস্টের রেজাল্ট নেগেটিভ দেখি তখন আমরা প্রচুর পরিমাণে ভেঙে যাই। আবার নেক্সট মাসে যখন আমরা নতুনভাবে বেবি প্ল্যানিং করছি তখন আমরা আমাদের শরীরের বিভিন্ন পরিবর্তনগুলোকে বারবার নোটিস করতে থাকি যে আগেবারে যে সমস্ত জিনিসগুলো আমার শরীরে দেখা দিয়েছিল সেই সমস্ত জিনিসগুলো কি একই রকম রয়েছে, কোনো পরিবর্তন কি হয়নি। আমরা এই জিনিসটা ভীষণভাবে খেয়াল করার চেষ্টা করি। সেরকমই একটা জিনিস হচ্ছে হোয়াইট ডিসচার্জ, যেটাকে আমরা বারবার খেয়াল করে থাকি যে আগেবারে আমার এরকম ডিসচার্জ হচ্ছিলো পিরিয়ডের আগ দিয়ে এবারও হচ্ছে, বাট তার মধ্যে কি কোনো রকম পার্থক্য রয়েছে সেটাকে আমরা পুরোপুরি খেয়াল করার চেষ্টা করি। যদিও আমরা জানি যে আমাদের পিরিয়ড ডেটটা মিস হয়ে যাওয়ার এক সপ্তাহ পরে হয়তো আমরা টেস্ট করে সেটা জানতে পারবো, কনফার্ম হতে পারবো, বাট আমাদের এতটা ধৈর্য হয় না, কারণ আমরা তখন ওভুলেশন পিরিয়ডের পরে যে সময়টা থাকে 12-13 দিন পিরিয়ড আসার আগের মুহূর্ত পর্যন্ত, সেই 12-13টা দিন হয়তো আমরা প্রচুর পরিমাণে স্ট্রেস নিয়ে ফেলি। আমরা ভাবতে শুরু করি যে এখনই যদি প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারতাম যে কনফার্ম হচ্ছে কি না, তাহলে হয়তো আমরা অনেকটা রিল্যাক্স হয়ে যেতাম। এই পিরিয়ড মিস হয়ে যাওয়া পর্যন্ত 12-13টা দিন ওয়েট করাটা সত্যিই তখন খুব ধৈর্যের একটা ব্যাপার হয়, তো যে কারণে আমরা শারীরিক বিভিন্ন পরিবর্তনগুলো লক্ষ্য করি। তো তার মধ্যে এই যে হোয়াইট ডিসচার্জ, এটা আমাদের শরীরে পিরিয়ডের ঠিক আগের মুহূর্তে এসে থাকে অ্যান্ড সারা মাস জুড়েই হয়ে থাকে। পিরিয়ডের আগে যেমন এসে থাকে পিরিয়ডের পরেও কিন্তু এই হোয়াইট ডিসচার্জটা আমরা দেখতে পারি। তো পিরিয়ডের আগে যেই হোয়াইট ডিসচার্জটা হয় সেটা কি ধরনের হয় তোমরা খেয়াল করে দেখবে, সেটা অনেকটা ক্রিমি টাইপের হয়। আমরা যেমন নর্মালি ক্রিম ব্যবহার করি ঠিক সেরকম টাইপেরই অনেকটা হয়। এবার সেটার মধ্যে তোমরা দেখবে যখন পিরিয়ডের ডেটটা আসার আগ দিয়ে হয়, এমনটা নয় যে সেটা 10-12 দিন আগে থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে 10-12 দিন আগে থেকে সেটা শুরু হয় না, পিরিয়ড আসার ঠিক 4-5 দিনের মাথায় হয়তো সেই হোয়াইট ডিসচার্জটা শুরু হয়, এবং সেটা যখন শুরু হয় সেটা হচ্ছে অনেকটা ক্রিমি টাইপের থাকলেও সেটার মধ্যে তোমরা যদি খেয়াল না করে থাকো কখনো খেয়াল করতে পারো যে সেটা অনেকটা মানে একটু কালার টাইপের থাকে, মানে হালকা খয়েরি টাইপের কালার এরকম তোমরা দেখতে পারো। কারণ তখন পিরিয়ডের কালারটা যেহেতু আমাদের রেড চলে আসছে তো সেটার একটু পূর্বাভাস, মানে হোয়াইট জিনিসের সাথে যদি তোমরা একটুখানি রেড জিনিসটা মিক্সড করো খুব সামান্য পরিমাণে যেরকম কালারটা হয় আমরা সেরকম দেখতে পারি। অ্যান্ড পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে সেই হোয়াইট ডিসচার্জটা একদম সেরকম কালারেরই তোমরা দেখতে পারবে যে শেষ হচ্ছে, মানে হোয়াইট ক্রিমের সাথে একটু রেড কালার যদি মিক্সড করা হয় একদম সামান্য সেরকম। তো পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের পুরোপুরি কিছুদিন ওই জায়গাটা একটু শুষ্ক থাকে, তারপরে আবার আমাদের হোয়াইট ডিসচার্জটা শুরু হয়। এবার এটা কিরকম হয়, সেই ক্রিমি ভাবটা মানে একটুখানি গাঢ় টাইপের হয়, মানে ঠিক অভুলেশনের আগের পিরিয়ডটা, অভুলেশন হবে তার আগের মুহূর্তটাতে একটু একটু হোয়াইট ডিসচার্জ তোমরা দেখতে পারো। তো তারপরে যেটা অভুলেশন পিরিয়ডটা চলে আসে সেটা তোমাদেরকে বলি, সেটাতে তোমরা জানো যে ডিমের ডিম ভেঙে দিলে যে তরল পদার্থটা থাকে পিচ্ছিল পদার্থটা ঠিক সেরকম হয়, তো সেটা আমরা জেনে নিলাম। এবার তার পরেরটা কিরকম হবে, তারপরে তোমাদেরকে যেমন জানালাম যে পিরিয়ডের আগ দিয়ে যেটা শুরু হয় সেটা 3-4 দিন কি 5 দিন আগে থেকে শুরু হচ্ছে, কিন্তু যদি তোমাদের প্রেগনেন্সি কনফার্ম হয়ে থাকে তাহলে যে হোয়াইট ডিসচার্জটা দেখা যায় সেটা সাধারণত 21 নম্বর দিন 22 নম্বর দিন এরকম দিন থেকে শুরু হয়ে যায়, মোটামুটি 10 দিন বা 8 দিন আগে থেকে তোমরা এটা খেয়াল করতে শুরু করবে।
এবার তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা যখন অভুলেশন পিরিয়ডে মেলামেশা করি আর যদি আমাদের ভ্রূণটা তৈরি হয়ে যায় তাহলে সেই ভ্রূণটা কিন্তু ফেলোপিয়ান টিউবের মধ্যেই তৈরি হচ্ছে প্রথম অবস্থায়। এবং ফেলোপিয়ান টিউবে যখন ভ্রূণটা তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের জরায়ুতে মানে বাচ্চাদের মধ্যে আসতে সময় লাগে 6 থেকে 7 দিন। এবার 6 থেকে 7 দিন পরে যখন সেটা আমাদের বাচ্চাদানিতে আসছে এবং সেটা বাচ্চাদানিতে আসার পরে সেটা কিন্তু আমাদের অ্যান্ডোমেট্রিয়াম থিকনেস যেটা থাকে সেখানে কিন্তু সেটা অ্যাটাচ হয় এবং সেখানে কিন্তু আমাদের ভ্রূণটা বড় হতে থাকে। এবার যখন সেটা অ্যাটাচ হচ্ছে, অ্যাটাচ হওয়ার সময়ে কিন্তু সেখানে একটুখানি স্পটিং হয়। এবার আমরা 21 নম্বর দিন, 22 নম্বর দিন, 23 নম্বর দিন এরকম দিনগুলোতে বিশেষ করে তোমরা খেয়াল করে থাকবে অনেক সময় পিরিয়ডের মতো ডিসচার্জ দেখা যায়। সেই স্পটিংটা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, ভাবছে যে আমাদের পিরিয়ড চলে আসছে বা পিরিয়ড আসবে, কিন্তু সেটা নয়, সেটা ইমপ্লান্টেশন। তো এই স্পটিংটা কেন হয় তোমরা সেটাও জেনে গেলে, তো তখন সেটা কিন্তু মাসিকের মতো হয় না, সেটা একদম খুব সামান্য পরিমাণে হয়ে থাকে, তোমাদের কয়েক ফোঁটার মতো হবে এবং কয়েক ঘন্টা, 1-2 ঘন্টার মধ্যেই হয়তো সেটা থাকবে, তারপরে সেটা আর স্টে করছে না। তাহলে তোমরা এটা দেখো কিন্তু অনেক সময় কনফার্ম হতে পারো যে তোমাদের প্রেগনেন্সি কনফার্ম হতে পারে, সেটা কিন্তু তোমরা কখনোই 100% কনফার্ম হবে না যতক্ষণ না তোমরা কিট টেস্ট করছো আর বিটা ইসিজি টেস্ট করছো। তারপরে তোমাদেরকে বলি এবার হোয়াইট ডিসচার্জটা ঠিক সেই সময় থেকে যখন আমাদের ইমপ্লান্টেশন হয়ে গেল ঠিক সেই সময় থেকে আমাদের হোয়াইট ডিসচার্জটা ধীরে ধীরে শুরু হয়। এবার কেন হয়, কারণ হচ্ছে আমাদের শরীরে এই হোয়াইট ডিসচার্জটা কেন হয় সেটা হয়তো তোমরা অনেকে জানো না, সেটা আমাদের জনিপটটাকে ক্লিয়ার রাখার জন্য, ক্লিন রাখার জন্য সেটা আমাদের হয়ে থাকে। এবার যখন আমাদের ইমপ্লান্টেশনটা সেখানে বড় হবে সেই জায়গাটাকেও পরিষ্কার করার জন্য আমাদের প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ হয় সেই সময়টাতে। এই সাদা স্রাবটা যখন সেখান থেকে নির্গত হয় সেটা অনেকটা অনেকটা থিক হয়, ঠিক আছে, মিল্কি টাইপের থিক হয় অ্যান্ড কোনো রকম দুর্গন্ধ তার মধ্যে থাকে না। এবার তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো সেজন্য আমি তোমাদের জন্য একটা জিনিস নিলাম এখানে, তোমাদেরকে দেখাই। যেমন মনে করো, তোমাদেরকে একটু দেখাই, তোমরা যেমন বডি লোশন ইউজ করে থাকো সেই বডি লোশনের মতো একটু থিক হতে পারে, বা মনে করো আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে ক্লিনজিং মিল্ক আয়ুরের, তো সেটা অনেকটা, তোমরা বুঝতে পারলে কেমন পাতলা জিনিসটার কথা বললাম, এই কেমন গড়ায় পড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা এরকম ধরনের হয়ে থাকে, একটু পাতলা টাইপের। তো যখন গাঢ় টাইপের হয় সেটা তো তোমরা জানো যে পিরিয়ডের আগ দিয়ে হয়, কিন্তু এরকম যখন পাতলা টাইপের হচ্ছে তখন তোমরা বুঝতেই পারছো যে সেটা মোটামুটি প্রেগনেন্সিরই সিগনাল দিচ্ছে। তো এটাই ছিল তোমাদের সাথে আজকের আলোচনার মূল বিষয়, কারণ আমার সাথে এখন অনেকজনই আছে যারা পেইড হয়ে যুক্ত হয়েছে, তো সেখান থেকে একটা বোন প্রেগনেন্সির জন্য চেষ্টা করেছে, তো সে আমাকে প্রচুর পরিমাণে এ ব্যাপারে মেসেজ করছে। আর এদিকে আমি কমেন্ট বক্সও তোমাদের কাছ থেকে বারবার এরকম ধরনের কমেন্ট রিসিভ করতেই থাকি যে দিদি এরকম ব্যাপার বলো প্লিজ, এটা কি প্রেগনেন্সি কনফার্ম হয়েছে নাকি এটা পিরিয়ড হবে। তো যে কারণে আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য ফাইনালি করে নিলাম, আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের অনেক ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদেরকে সাথে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, তোমরা কিন্তু এর সাথে সাথে আরও কিছু জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে তোমাদের ব্রেস্টে অনেক সময় পেইন শুরু হবে, একটু ভারী ভারী মনে হবে, নিজেদেরকে মর্নিংয়ে একটু উইক ফিল হবে। আমি যখন এই জিনিসগুলো ফলো করেছিলাম তখন সেটা মোটামুটি আমার পিরিয়ড মিস যাওয়ার 1 সপ্তাহ পর থেকে এই যে তোমার ব্রেস্ট পেইন, তারপর তোমার মর্নিং উইকনেস, তারপরে একটুখানি খিটখিটে ভাব, খাবারের প্রতি অনীহা, বমি বমি ভাব, এগুলো প্রায় আমার 1 সপ্তাহ পরেই শুরু হয়েছিল। কিন্তু অনেকের ক্ষেত্রে 1-2টা লক্ষণ এই সময়ে দেখা দিতে পারে, তো তোমরা খেয়াল করবে যদি এরকম কোনো লক্ষণের সাথে এরকম জিনিসগুলো তোমাদের মধ্যে হয়ে থাকে তো তোমরা কিছুটা আশাবাদী হতে পারো, কিন্তু প্লিজ তোমরা কিট টেস্ট করা পর্যন্ত ওয়েট করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।